আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম খুব মজাদার এই রেসিপিটি বাচ্চাদের মোস্ট ফেভারিট আশা করি সবার ভালো লাগবে এবং কোনো প্রকার হারাম কিছু ছাড়াই তৈরি করে ফেলেছি মার্শ মেলো কীভাবে তৈরি করেছি চলুন ঝটপট দেখিনি আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে দেওয়া ছোটো বেল আইকনটি প্রেস করে রাখুন নতুন ভিডিও আপলোড হলে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে আমি এখানে প্রথমেই একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি হাফ কাপ আইসিং সুগার নিয়েছি আর ওয়ান ফোর্থ কাপ ফ্লাওয়ার আইসিং সুগারটা হলো আপনারা চিনিটাকে ঘরে বেটে নিতে পারবেন ব্ল্যান্ডারে অথবা পাটায় আমি হলো দুটো উপকরণ মিশিয়ে এক পাশে সরিয়ে রাখছি এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণ জেলেটিন নিয়ে নিচ্ছি হালাল জেলেটিন আপনারা দেখে নেবেন প্যাকেটের গায়ে লেখা আছে নাকি এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব তবে একটা ঝম ঝামেলা হয়েছিল আপনারা তার আগে ঠান্ডা পানি দিয়ে জেলেটিনটাকে আগে গুলিয়ে নেবেন তারপর গরম পানি দিবেন আমি গরম পানি দেওয়ার পরে আমার জিলেটিনটা মিশতে সময় বেশি লেগে গিয়েছিল দলা পাকিয়ে যায় সেজন্য আপনারা অবশ্যই আগে ঠান্ডা পানি দিয়ে মিশিয়ে তারপর গরম পানি দেবেন আমি এভাবে মিশ্রণটা গরম পানিতে মিশিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিটের জন্য দেখুন কেমন দলা পাকিয়ে গিয়েছে আপনারা যদি আগে ঠান্ডা পানি দিয়ে নিন সামান্য তারপরে গরম পানি দেবেন আমার মতো এই ভুলটা করবেন না আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম দেখুন আমার সময় একটু বেশি লেগেছে কিন্তু গলে গিয়েছিল এখন আমি চিনি নিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ চিনি নিচ্ছি যে নর্মাল চিনিটা থাকে কোনো প্রকার পিষে নেওয়ার দরকার নেই আজ তো দানাদার চিনিটাই ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি এটা এখন চুলাই দিব তার আগে আমি আমার পাত্র রেডি করে নিচ্ছি যেখানে আমি মেলোটা ঢালব কারণ মাসমেলো তৈরি করার পরে আপনার কিন্তু সময় খুব কম থাকবে হাতে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে র্যাপিং পেপার দিয়ে নিয়েছি আপনারা চাইলে ফয়েল পেপার ড্রেসিং পেপার যে কোনো একটা দিতে পারেন আর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম চিনি আর কর্নফ্লাওয়ার সেটা ছাঁকনির সাহায্যে চেলে দিয়ে দিচ্ছি দেখুন এটা কিন্তু এই কাজের জন্য কারণ মাসমেলোটা যদি সরাসরি আমরা দিয়ে দেই তাহলে কিন্তু স্টিকি এটা লেগে থাকবে উঠবে না এখন আমি চুলার চলে এসেছি হাঁড়ি বসিয়ে দিয়েছি চিনি এবং পানির মিশ্রণটাকে জাল দিয়ে নিব খুব ঘন একটা শিরায় তৈরি করে নিতে হবে আমি এখন চেক করে নিব আমার শিরাটা তৈরি হয়ে নিয়ে হয়েছে নাকি দেখুন আমি পানি নিয়েছি পানির মধ্যে কতটুকু নিয়ে নিলাম নেওয়ার পরে দেখুন একটা দলার মতন হয়ে যাবে বলের মতো আমারটা এখনো হয়নি একটু নরম নরম আছে আর দুই এক মিনিট রাখার পরেই হয়ে যাবে আমার মিশ্রণটা দেখুন আমি আরও দু থেকে তিন মিনিট জাল দিয়ে নিয়েছি আপনারা এভাবে পানিতে চেক করে নেবেন তো এখন যেই জেলেটিনের মিশ্রণটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম সেটা এখন এক দিকে দিব আরেক দিকে নাড়তে থাকবো দেখুন ঠিক এভাবে আমরা জেলেটিনটাকে মিশিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু জেলেটিনের বদলে আগার আগার পাউডারটাও ব্যবহার করতে পারবে এভাবে খুব দ্রুত বেশি একটা সময় লাগবে না এভাবে সাদা দেখুন হয়ে গিয়েছে আমি দেখিয়ে দিচ্ছি কোন পর্যায়ে আমরা নামাব আমি কিন্তু মিডিয়াম হাই হিটেই এটাকে জাল দিচ্ছি এক পর্যায়ে দেখবেন আপনি চামচে নেয়ার পরে কেমন আঠালোভাবে লেগে লেগে আছে ঠিক এই পর্যায়ে কিন্তু আমরা নামিয়ে নিব। দেখুন কিভাবে জেলের মতন লেগে আছে এই পর্যায়ে এলে কিন্তু এখন নামিয়ে আমি কিন্তু গরম গরমই যে এক বিটার আছে সেটা দিয়েই বিট করে নিয়েছি আর আমি কোনো বাটিতে আর ঢেলে নেই নি যেই হাঁড়িটাতে করেছি সেটাতেই নিয়ে আমি খুব ভালো করে এক বিটারের সাহায্যে গরম গরমই খুব ভালো করে বিট করে নিচ্ছি বিট করতে করতে বেশ বারো তেরো মিনিট বিট করতে হবে দেখুন সাদা হয়ে গিয়েছে আমি এর মধ্যে অনেকক্ষণ পাঁচ থেকে দশ মিনিট বিট করেছি করার পরে এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এসেন্সটা দিতেই হবে এক চা চামচের মতো এসেন্স দিয়ে দিচ্ছি এসেন্সের ফ্লেভারটাই ভালো লাগে তো আবারও দিয়ে বিট করে নিচ্ছি মোট তেরো থেকে চোদ্দ মিনিট বিট করব তারপরও আমি বুঝিয়ে দিব। কোন পর্যায়ে আমরা বিট করাটা বন্ধ করে দেব বিট করতে করতে আমরা কিন্তু এক পর্যায়ে দেখব দেখুন কেমন ফিতার মতো অলওয়েজ পড়ছে মিশ্রণটা পড়ছে এই পর্যায়ে আমার মার্শমেলোর মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে এখন ঝটপট আমি যে পাত্রটা তৈরি করে রেখেছি সেখানে ঢেলে দিব আপনারা চাইলে যে কোনো পাত্র ব্যবহার করতে পারেন আমি হাফ ঢেলে দিব এবং হাফ পরিমাণে একটু সামান্য ফুড কালার মিশিয়ে নিব। একটা স্প্যাচুলার সাহায্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আমি ছড়িয়ে দিচ্ছি চারিদিকটা এখন আমি সামান্য রেড ম্যানের পিঙ্ক ফুড কালারটা নিয়ে নিয়েছি একটু পিঙ্ক কালার আনতে আপনারা যে কোনো রঙ ব্যবহার করতে পারেন তবে জেল বেসিকের কালারগুলো নিলেই ভালো হবে দেখুন আমি একটু বিট করে নিলাম দিয়ে পিঙ্ক একটা কালার এসে গিয়েছে এখন দ্রুত কাজ করতে হবে যত দেরি হবে ততই কিন্তু হাঁড়ির সাথে আটকে যাবে আমি সামান্য একটু বিট করেই কিন্তু এখন ঢেলে দিচ্ছি ঢেলে আবারও স্প্যালচুলার সাহায্যে আপনারা সমান করে দিতে পারেন এটা এভাবে রেখে দিতে হবে নর্মাল ফ্রিজের চেম্বারে আট ঘন্টার জন্য দেখুন ছয় থেকে আট ঘন্টা পর কিংবা ওভার নাইট রেখে দিতে হবে আমি বের করে নিয়েছি র্যাপিং পেপারটা দেওয়ার কারণে দেখুন কত সহজে আপনি উঠিয়ে নিতে পারবেন কিন্তু যদি এভাবে না দেন তাহলে কিন্তু পাত্রের সাথেই লেগে যাবে আপনার এই মার্শমেলো মার্শমেলো তৈরি হয়ে গিয়েছে অলরেডি আমি যেই জায়গাটায় নামিয়ে নেব সেই জায়গাটাতে কিন্তু আবারও যেই মিশ্রণটা তৈরি করে রেখেছি আইসিং সুগার আর কর্নফ্লাওয়ারে সেই মিশ্রণটা চেলে দিচ্ছি কারণ এই মার্শমেলোটা খুব স্টিকি এটাতে কাটতে হলে আপনাকে কোনো জায়গায় রাখতে হলে আপনার আইসিং সুগার মা ব্যবহার করতেই হবে না হলে কিন্তু লেগে যাবে আমি ছুরিতেও একটু আইসিং সুগার লাগিয়ে নিব না হলে কিন্তু আঠালোর মতো আঠার মতো সব জায়গায় লেগে যাবে এখন দেখুন আমি কিভাবে ছাড়াচ্ছি এভাবে ছুরি দিয়ে দিয়ে ছাড়িয়ে নেওয়া যাবে সুন্দরভাবে উঠে যাবে তবে আপনারা মাঝে মধ্যেই আইসিং সুগার এবং কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিয়ে ছাড়াতে হবে আমি উঠিয়ে নিয়েছি র্যাপারটা এখন আবারও আইসিং সুগারটা চেলে দিয়ে দিলাম এরপর এখন কেটে নিব তার আগেও ছুরিতে একটু আইসিং সুগার লাগিয়ে নিচ্ছি কাটার পরে আপনারা চারিদিকে কিন্তু আইসিং সুগারটা লাগিয়ে দিলে এরপর কিন্তু আর কোথাও লাগার ভয় থাকে না দেখুন কত স্টিকে আমি খুব সুন্দরভাবে যে কোনো রকম এখন আপনারা সাইজ করে নিতে পারেন আমি একটু আইসিং সুগারটা এইভাবে লাগিয়ে নিচ্ছি স্কয়ার শেপে কেটে নিচ্ছি আপনারা পছন্দ অনুযায়ী শেপে কেটে নিতে পারেন দেখুন কতটা স্পঞ্জি হয়েছে এই আমার মার্শমেলো দেখলেন কত ঝটপট সহজে তৈরি করে ফেললাম কেমন হলো আমার আজকের মার্শমেলো রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন নতুন এমন আরও রেসিপি দেখার আমন্ত্রণ রইল আমার চ্যানেলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন আজ এ পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ